রাজবাড়ির দৌলতিয়া ফেরিঘাটে পাঁচ হাজার দুইশ বস্তা সিমেন্ট বোঝায় একটি কার্গোডুবির ঘটনা ঘটেছে দোলতিয়া নৌ পুলিশ ভাড়ির অফিসার ইনচার্জ লাবুমিয়া জানান সকালে কার্গোটি নারায়ণগঞ্জ থেকে রাজবাড়ির গোদারবাজার ঘাটে যাওয়ার পথে দোলতিয়া এক নম্বর ফেরি ঘাটের কাছে ঢল্লাপাড়ায় ডুবে যায় খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায় এ সময় কার্গোতে থাকা চার শ্রমিককে জীবিত উদ্ধার করে তারা